শুভেন্দু ঘনিষ্ঠ শ্যামল আদকের জামিন মঞ্জুর করল হাইকোর্ট। শুভেন্দু ঘনিষ্ঠ শ্যামল আদকের শর্ত সাপেক্ষে জামিন মঞ্জুর হলো। 25,000 টাকা ব্যক্তিগত বন্ডে তার জামিন মঞ্জুর করলেন হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগজি ডিভিশন বেঞ্চ। তবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হলদিয়া এলাকায় ঢুকতে পারবে না বলে তিনি নির্দেশ করেছেন। তবে সপ্তাহে একদিন স্থানীয় সুতাহাটা থানায় হাজিরা দিতে নির্দেশ দিয়েছেন বিচারপতি জয়মাল্য বাগজি ডিভিশন বেঞ্চ পুলিশকে। তাকে গত কয়েক সপ্তাহ আগে জেল হেফাজতে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছিলেন। টেন্ডার দুর্নীতি মামলায় গত 11 ডিসেম্বর হলদিয়া পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান শুভেন্দু ঘনিষ্ঠ শ্যামল আদককে গ্রেপ্তার করেছিল সুতাহাটা থানার পুলিশ। সুতাহাটা থানার পৌরসভা এলাকায় একটি টেন্ডার দুর্নীতি মামলায় একজন কাউন্সিলর সহ মোট 3 জনকে গ্রেপ্তার করেছিল। সেই একই মামলায় শ্যামল আদককেও গ্রেপ্তার করেছিল। 72 দিন পর এদিন তার জামিন মঞ্জুর করল হাইকোর্ট। কেকার পেস্ট্রিতে জিভে জল সপারি, ওয়াও, আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি, টিপটপ টিফিনে আর হ্যাপি পার্টি, নিউ বিদ্যুৎ বেকারি মানডে টু সানডে, ছোট বড় সবার পছন্দ একটাই, নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই।